সকলকে হলি শুভেচ্ছা জানাই আরম্ভ করেছো গাঁও চহর জেলা খবর। ফল্গু উৎসব উপলক্ষে বরপেটা সত্রত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভর দৌলর দিনাখন বরপেটা সত্রত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীগুলো আশীষ ললে। বরপেটা সত্রত আবিরর রঙত রঙিন হয়ে পড়ল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সত্র প্রাঙ্গণত বহি মুখ্যমন্ত্রী জুড়িলে হোলি গীতো। ইপিনে হোলির আনন্দর মাজতে মুখ্যমন্ত্রীগুলো কাষত পায় উৎফুল্লিত হয়ে পড়ল বরপেটাবাসী। আজি হোলির আনন্দ ললে মুখ্যমন্ত্রীগুলো বরপেটাত উপস্থিত হয়, সকলের লগত খেলিলে হোলি, জুড়িলে হোলি গীতো আর মুখ্যমন্ত্রীগুলো কাষতে পায় উৎফুল্লিত হয়ে পড়ল বরপেটাবাসী। বরপেটা সত্রত আশীষ লৈ হোলির আনন্দ উৎসবত ভাগ ললে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর সকলে আজি দৌল উৎসবের দিনাখন এনেদরে মুখ্যমন্ত্রী কাষত পায় আনন্দিত হয়ে পড়ল বরপেটাবাসী। বরপেটা সত্রত আবির রঙেরে রঙিন হয়ে পড়ল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মুখ্যমন্ত্রী কাষত পায় উৎফুল্লিত হয়ে পড়ল বরপেটাবাসী। বরপেটা সত্রত সেবা লওয়ার পর এনেদরে হোলি গীতো গালে মুখ্যমন্ত্রী। বরপেটার দৌল উৎসব আগতে অহার মূল সৌভাগ্য হওয়া নাছিল, এইবার দৌল উৎসব আহি নিজকে অত্যন্ত পবিত্র অনুভব করছো। অসমবাসী রাইজক অনুরোধ করছো যে বরপেটার দৌল উৎসব জাতীয় জীবনের একটা পরম ঐতিহ্য, যুনে জীবনত বরপেটার দৌল উৎসব দেখা নাপায় সি নিশ্চয় কিবা এটা যেন জীবনত অপূরণীয় কাম এটা এড়ি থ যা যেন অনুভব হব। মোর আজি এই বরপেটার নান্দনিক দৃশ্য চাই মানে এটাই অনুরোধ করিম যাতে অসমৰ প্রতিগৰাকী ব্যক্তিয়ে জীবনত এবার হলেও আহি বরপেটার দৌল উৎসব চাই। ইয়াতে লাহে লাহে মই আজি আহি যিখিনি মোৰ অভিজ্ঞতা হল তার উপর ভিত্তি করে আগলৈ কি করিব পাৰো মই বরপেটার সত্র পরিচালনা সমিতি বরপেটার রাইজর লগত নিশ্চয় কথা পাতিম। মই এইটোৱে কলো যে জীবনত আজি কিবা এটা যেন বাকি থকা কাম এটা পূর্ণ হল, সব করে আছো করে আছো, ইয়াত আহি অনুভব হল যে কিবা এটা কাম মই করা নাছিল, আজি নিজকে পূর্ণতা অনুভব করেছো। চৌদিশে হোলির আনন্দ উল্লাস, গুৱাহাটী মহানগরীতো হোলির পার ভঙা উৎসাহ দেখিলে পাওয়া গেছে। আবিরর রঙত রঙিন হয়ে পড়ছে মহানগরবাসী, রঙে রঙে একাকার হয়ে পড়ছে জনসমুদ্রত পরিণত হয়েছে ফাঁসি বজার। হোলি খেলিবলৈ মহানগরীর বিভিন্ন প্রান্তর পৰা ফাঁসি বজারলৈ ওলাই আহিছে শ শ যুবক যুবতী। রাজপথত নাচি বাগি হোলির আনন্দত মতলিয়া হয়ে পড়ল মহানগরবাসী। গুৱাহাটী ফাঁসি বজাৰৰ পৰা আগবঢ়াইছো দীপাংকৰ দাসৰ এক বিশেষ প্ৰতিবেদন। এই মুহূৰ্তত মই ফাঁসি বজাৰত উপস্থিত আছো আৰু ফাঁসি বজাৰৰ পৰিৱেশ দেখি আপুনি এক প্ৰকাৰ শক মানিব, কাৰণ প্ৰতি বছৰৰ দৰে এই বছৰো ৰেইন ডেন্স বা বিভিন্ন গীতৰ তাৰে তাৰে এক প্ৰকাৰ ৰঙীন হোৱা পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে। পৰিৱেশ দেখুৱাম, সুশান্ত আছে মোৰ লগত, পৰিৱেশ দেখুৱাম আৰু এই অকল লোকে বৰ্তমান এইদৰে হোলির উদযাপন করা এক ধরনের পরিবেশ দেখবলে পাওয়া গেছে। আর প্রতি বছরে আমি দেখো যে গুয়াহাটির ফাঁসি বজারত যরণের একটা পরিবেশ সৃষ্টি হয়, গুয়াহাটির রাজগড়ের পরিবেশ আমি দেখ ইতিমধ্যে গুয়াহাটির অন্য অন্য প্রান্তর পরিবেশ দেখ। এই মুহূর্তে
গুয়াহাটির ব্যস্ত ফাঁসি বাজার। ফাঁসি বাজার আজি বন্ধ, কিন্তু ফাঁসি বাজার আজি এই ধরনের হাজার হাজার লোক ওলাই আছে আহি তেওঁলোকে হোলির সময়ত একেলগে একাত্ম হওয়ার এক ধরনের পরিবেশ। ব্রেইন ডেন্স ঠায়ে ঠায়ে ডিজে তালে তালে বর্তমান একাংশ লোকে বর্তমান নৃত্য গীতর মাঝে দিনটি অতিবাহিত করা পরিবেশ দেখবলে পাওয়া গেছে। সুশান্ত আছে, আমি উপরের পর কিছু ক্যামেরা তো দেখাম, আপনি যান দূরে দেখব কেবল মানুষের আমি সমাগম দেখবলে সক্ষম হয়েছো। আর এই মুহূর্ত পরিবেশ দেখবাইছো ফাকুর রঙেরে রং বিরং রঙেরে বর্তমান মতলিয়া হয়ে পড়েছে দূর দূরণির হলোক আর হাজার হাজার লোক আমি দেখবাইছো ফাঁসি বাজারের পরিবেশ। আপনি ক্যামেরাত যেমন দৃশ্য দেখবলে সক্ষম হয়েছে, এই দৃশ্য একটা কথাই অনুমান করেছে যে ফাঁসি বাজারের সেই পূর্বর গরিমা এইবার ম্লান পড়া নাই, কারণ দূর দূরণির লোক সকল আহিলে ইয়াত এক প্রকার সমাগম হওয়া পরিবেশ দেখবলে পাওয়া যায়। আর আজিও তার কোনো ব্যতিক্রম পরিবেশ নাই, বিভিন্ন জন আহিছে আহিলে ইয়াত হোলির নগর পেতলিয়া হওয়া পরিবেশ। কোরপরা আহিছে কোরপরা প্রতি বছরে আহে হোলির হোলির শুভেচ্ছা জানাব পারে। দেখাইছো বেলতলার পর অহা একাংশ লোক আর এইদরে রঙত একাত্মক হয়েছে, ডিজের কান বাজি আছে, ডিজের কানের তালে বিভিন্ন জনে বর্তমান ইয়াদের পরিবেশ দেখবলে পাওয়া গেছে। হাজার হাজার মানুষ মানে সকলকে রিকুয়েস্ট করি ফেন্সি বাজার আইবার কারণে ইয়াত ভরি রাখার জায়গা নাই। আমি এভরি ইয়ার রখি থাকো রই থকা এইসকল লোক ক্যামেরা পুনের পর উপরের পর দেখাম উপরের পর দেখাম দর্শক দেখবলে সক্ষম হব দূর দূরণিলে কেবল লোকে লোকরণ্য পরিবেশ, দূর দূরণিলে কেবল মানুষের সমাগম ঘটিছে, দূর দূরণি লোক আহিছে এই ফাঁসি বাজারত এই মুহূর্তে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আর হোলির শুভেচ্ছা জানাইছে ইজনে আনজনক এই মুহূর্তে মোর ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাস আছে, সুশান্ত দেখাইছে। আর আমি পরিবেশ হবো আমি ফাঁসি বাজারের পর আমি দেখাবল আমি চেষ্টা করছো। বাইদেউ কোরপর আহিছে আপনার? আমি গণেশগুড়ি। গণেশগুড়ি প্রতি বছরে আহে, এবার কেনেকুয়া লাগিছে? এবার তো আরো বেশি ভাল লাগিছে, রঙের মাজত একাত্ম হয়েছে। আমি পরিবেশ হবো আমি দর্শকসকলক আমি ফাঁসি বাজারের পর আবিরের রঙত রঙীন হয়ে পড়েছে সমগ্র দেশবাসী। মাজুলির পর মথুরালে হোলির একে পার ভঙা উচা, আকাশে বতাহে উড়িছে নানা রঙী আবির, ভাহি আহিছে হোলি গীতর লহর। আবিরের রঙে যেন এদিনের পাহরাই পেলালে সকল দুঃখ ভাগর, ইজনে সিজনক আবির সানি দিছে হোলির শুভেচ্ছা। এনেদরে সমগ্র দেশজুড়ি এতিয়া হোলির আনন্দ উল্লাস দেখবলে পোৱা গৈছে, আবিরের রঙত রঙীন হয়ে পড়েছে সমগ্র দেশবাসী। আমি বিভিন্ন প্রান্তর হোলির পরিবেশ দেখাই আহিছো মাজুলির পর মথুরালৈ, এতিয়া সমগ্র দেশতেই এনেদরে হোলি গীতর লহর, হোলির আনন্দ উল্লাস দেখবলে পোৱা গৈছে। এনেদরে আবিরের রঙেরে রঙীন হয়ে পড়েছে প্রতিগৰাকী। Thank you.
ভলি গীতেরে মুখর হয়ে পড়েছে এটা সমগ্র দেশ। রঙী এটা ফাকুয়া রঙের রঙিন হয়ে পড়েছে সকল মথুরাতেও দেখা পাওয়া গেছে হোলির আনন্দ। হোলির আনন্দত এটা উৎসবমুখর পরিবেশ এটা বিরাজ করেছে সকল ঠাইতে। মথুরাতেও দেখা পাওয়া গেছে হোলির আনন্দ উল্লাস। যদিহে এটা হোলি গীতর লহর হোলির আনন্দত মথলিয়া হয়ে পড়েছে প্রতিগী দেশবাসী। এনেদরে নৃত্য গীত করে মুখরিত হয়ে পড়েছে প্রতিজন লোক। এ মথুরার দৃশ্য দেখাইছো প্রান্তে প্রান্তে এটা এক প্রকার সকল রঙিন হয়ে পড়েছে ফাকুয়া রঙত রঙিন হয়ে পড়েছে প্রতিগী লোক। সমগ্র দেশতে এটা হোলির আনন্দ উৎসব মাজুলীরপরা মথুরালে পার ভঙা উচা দেখ পাওয়া গেছে। এটা কেবল আবিরর রঙের রঙিন হয়ে পড়েছে প্রতিজন লোক। এ মথুরার দৃশ্য মথুরাতেও এনেদরে হোলি উৎসব পালন করেছে সকলে। মথুরাবাসীয় এনেদরে আনন্দ উৎসব করেছে হোলির উৎসবত এনেদরে ভাগ লৈছে প্রতিজন মথুরাবাসী। নানা রঙের আবিরে এনেদরে রঙিন হয়ে পড়েছে আকাশ পতা মথুরার দৃশ্য। এয়া আমি কুয়ারেপরা নিউজ এইটিনের সকলক দেখাই আছো হোলির আনন্দ উৎসব দেখাই আছো প্রত্যেক ঠাইরপা আমি দেখাবলে যত্ন করেছো হোলির আনন্দ উৎসবর পরিবেশ। এনেদরে হোলির আনন্দত উঠিবাহি গৈছে প্রতিগৰাকী লোক। সমগ্র দেশতে এনেদরে হোলির উৎসাহ উদ্দীপনা পালন করা হয়েছে হোলির রঙের রঙিন হয়ে পড়েছে সমগ্র দেশবাসী। শিশুরপরা বৃদ্ধলেক প্রতিজনেই যেন আজি হোলি খেলবলে ওলাই আছে ফাকুয়া রঙের রঙিন হয়ে পড়েছে সকল। মথুরা পরিবেশ আমি দেখালো। মথুরাত এনেদরে আনন্দ উল্লাস করেছে মথুরাবাসী। ইফালে মুম্বাইতো হোলি উদযাপন করেছে সকলে। মুম্বাইর বাসগৃহ সাবনা আজমি আর জাভেদ আখতারের হোলি দেখা গেছে অভিনেতা পুত্র ফারহানক। ফারহান আখতারেও হোলি খেলি উদযাপন করেছে হোলির আনন্দ। সাবনা আজমির বাসগৃহর সম্মুখত এনেদরে হোলি খেলিছে পরিয়ালটি। ইফালে হোলির আনন্দত মতলিয়া হয়ে পড়েছে কঙ্গনা রানাওয়াত। হিমাচলের মান্ডির বাসগৃহতে খেলিছে হোলি। এবার মান্ডি সমষ্টিরপরা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব কঙ্গনা রানাওয়াতে। দেওবারে বিজেপিয়ে ঘোষণা করা পঞ্চমখন তালিকাত নাম ঘোষণা করা হয়েছে কঙ্গনা রানাওয়াতর। সারে দর্শকো বহুত বহুত শুভকামনায় হোলি কি। আর ইয়ে মেরা সৌভাগ্য হ্যাঁ, দেখে ইয়ে মেয়ে জন্মভূমি হ্যাঁ, মে জন্মভূমি নে মুঝে বাপস বুলাযা হ্যাঁ, মেরে আপনোনে মেরে লোগোনে মুঝে বাপস বুলাযা হ্যাঁ, মে উনকি আগর মুঝে চুনেঙ্গে মে উনকি সেবা মে তৎপর রহুঙ্গি। ইসমে কোই দোরায় নহিঁ হ্যাঁ, মে একদম ভাব বিভোর হুঁ। আপ সমঝ সকতে হ্যাঁ কি মেরে লিয়ে আর মেরে পরিবার কে লিয়ে কিতনা ভাবনাত্মক ইয়ে দিন হ্যাঁ। হামারে জো রাষ্ট্র
प्रेसिडेंट हैं जेपी नड्डा जी, जो कि हमारे हिमाचल से ही हैं, उनका मैं दिल से आभार व्यक्त करती हूं। अनुराग ठाकुर जी ने भी मेरा बहुत सहयोग दिया है। हमारे जो एक्स सीएम हैं जयराम ठाकुर जी, वो भी मुझे मेरा बहुत अच्छा मार्गदर्शन करते हैं। हमारे जो होम मिनिस्टर जी हैं अमित जी, वो मेरा बहुत अच्छा मार्गदर्शन करते हैं, मैं उनकी सदैव आभारी हूँ। और हमारे यशस्वी प्रधानमंत्री जो हैं, उनकी कृपा है हम पर, जो आज हमें ये इतनी बड़ी रिस्पॉन्सिबिलिटी जो मिली है, तो हम सबका धन्यवाद करते हैं। কংগ্রেসত মুখ্য আঘাত, নির্বাচনের প্রাক্ষণত কংগ্রেসত মুখ্য আঘাত। জ্যেষ্ঠ বিধায়ক ভরত নরহে ত্যাগ করলে কংগ্রেস। এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খড়গেলে মাত্র এশারে ত্যাগ পত্র লিখি কংগ্রেস ত্যাগ করেছে ভরত নরহে। দেওবারে এপিসিসি মিডিয়া কোষৰ অধ্যক্ষ পদ ত্যাগ কৰিছিল ভৰত নৰহে। পত্নী ৰাণী নৰহে পাৰ্থিত্ব নোপোৱাৰ ক্ষোভতে পদত্যাগ কৰে ভৰত নৰহে। কংগ্ৰেছ ত্যাগ সন্দৰ্ভত সংবাদ মাধ্যমক এতিয়া একো ক'ব বিচৰা নাই বুলিও বৰ্তমান দিল্লীত বাহৰ পাতি থকা ভৰত চন্দ্ৰ নৰহে মন্তব্য কৰে। ৰাণী নৰহৰ পৰা লক্ষীমপুৰৰ পাৰ্থিত্ব বিচাৰি দিল্লীত বাহৰ পাতি আছে এতিয়া নৰহ দম্পতি। আৰু দিল্লীৰ পৰা দুদিন পিছত উভতি আহিছে আৰু সংবাদমেল সম্বোধন কৰিব বুলি জানিবলৈ দিছে। আনহাতে ভৰত নৰহৰ পত্নী ৰাণী নৰহে এতিয়াও কংগ্ৰেছ ত্যাগ কৰা নাই বুলি, এই সন্দৰ্ভতো একো সিদ্ধান্ত লোৱা নাই বুলি জানিবলৈ দিছে। ভৰত নৰহ আছিল ছয়বাৰৰ বিধায়ক, ঢকুৱাখানাৰ পৰা পাঁচবাৰৰ বিধায়ক ভৰত নৰহ, আৰু বৰ্তমান নাওবৈচাৰ কংগ্ৰেছী বিধায়ক ভৰত নৰহ। 1985 চনত অসম গণ পৰিষদত বিধায়ক আছিল ভৰত নৰহ। ছাত্ৰ নেতা তথা অসম আন্দোলনৰ নেতা ভৰত নৰহ ভাষণৰ বাবে আছিল বিশেষভাৱে জনপ্ৰিয়। অসম গণ পৰিষদৰ জৰিয়তে ৰাজনীতিত প্ৰৱেশ কৰা নেতাগৰাকীয়ে কেইবাটাও দশক ধৰি আছিল কংগ্ৰেছ দলত। 1985 পৰা 87 চনলৈ অগপ চৰকাৰৰ কেবিনেট মন্ত্ৰীৰ লগতে 1988 চনৰ পৰা 90 আৰু 2001ৰ পৰা 2011 চনলৈ কংগ্ৰেছ চৰকাৰৰ কেবিনেট মন্ত্ৰী হিচাপে আছিল ভৰত নৰহ। 2012ৰ পৰা 2016 চনলৈ তদানীন্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈৰ প্ৰেছ উপদেষ্টাও আছিল ভৰত নৰহ। ২০২৬ৰ পূৰ্বে বিজেপি যোগ দিব প্ৰদেশ কংগ্ৰেছ সভাপতি ভূপেন বৰাই, এই দাবী কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। ভৰত নৰহৰ কংগ্ৰেছ ত্যাগ সন্দৰ্ভত মন্তব্য কৰি মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে যে ভূপেন বৰাৰ বাবেও খোলা আছে বিজেপিৰ দুৱাৰ। অৱশ্যে ভৰত নৰহে এই পৰ্যন্ত যোগাযোগ কৰা নাই বিজেপিৰ সৈতে। কিন্তু এনেদৰে তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য আগবঢ়াইছে যে দুৱাৰ খোলা আছে বিজেপিলৈ, যদি আহিব বিচাৰে যদি আহিব পাৰে, এনেদৰে মন্তব্য কৰিছে। তাৎপৰ্যপূৰ্ণ এক মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছে মুখ্যমন্ত্ৰীৰ দ্বাৰা। 2026ৰ পৰা বিজেপিত যোগ দিব প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই, এনেধৰণৰ এক তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছে, এই দাবী কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। ভৰত নৰহৰ কংগ্ৰেছ ত্যাগ সন্দৰ্ভতো মন্তব্য কৰি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ক'লে যে ভূপেন বৰাৰ বাবেও খোলা আছে বিজেপিৰ দুৱাৰ, অৱশ্যে ভৰত নৰহে এই পৰ্যন্ত যোগাযোগ কৰা নাই, এনেদৰে মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। চাওক, ৰিজাইনো দিছে, কিন্তু রিজাইন দিয়ার আগতে যেহেতু আমার লগত যোগাযোগ করা নাই, সেই কারণে আমি এইটাই বুঝিম যে এতিয়াও এটু কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতি। যেতিয়া এই রাজনীতিটো বাহিরলৈকে আহে বা আমার লগত যোগাযোগ হয়, তেতিয়া আমি জানাব পাৰিম। কিন্তু এই মুহূর্তলৈকে তেওঁর লগত আমার কোনো যোগাযোগ হওয়াও নাই, মোর সৈতেও যোগাযোগ হওয়া নাই, মোর আন সতীর্থ সকলের সৈতেও তেওঁর কোনো যোগাযোগ হওয়া নাই। সেই কারণে মই ভাবো যে এইটো এটা কংগ্রেসের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়। চক, মই আগতে কৈছো যে কংগ্ৰেছৰ সকলো মানুহে আজি নহয় কালি আমাৰ তাত আহিবই, গতিকে দুৱাৰ বন্ধ কৰাৰ প্ৰশ্ন নুঠে। মোৰ দুৱাৰটো ভূপেন বৰা পৰ্যন্ত সকলোলৈকে খোলা আছে, হ'ব? নাই নাই নাই, তেওঁ আহিবই 100%, খালি এতিয়াই নহয়, অলপ 26ৰ আগত। ইফালে ভৰত নৰহক সিদ্ধান্ত সলনি কৰিবলৈ আহ্বান জনাইছে দেৱব্ৰত শইকীয়াই। পুনৰ এবাৰ চিন্তা কৰিবলৈ আহ্বান জনাইছে ভৰত নৰহক এনেধৰণৰ সিদ্ধান্ত নল'বলৈ বা সিদ্ধান্ত সলনি কৰিবলৈ আহ্বান জনাইছে দেৱব্ৰত শইকীয়াই। যোৱাকালি মই টেলিফোন যোগে কথা পাতিছিলোঁ আৰু তেখেতক অনুৰোধ কৰিছিলোঁ যাতে দলৰ পৰা পদত্যাগ নকৰে। মোৰ সৈতে সেই সময়ত পৱন সিং ঘাটোৱাৰ ডাঙৰীয়াও আছিল,
আৰু তেখেতেও ভৰত নৰহ ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছিল যাতে দলৰ ক্ষতি হ'ব পৰা কোনো সিদ্ধান্ত নলয়, কাৰণ দলৰ ফালৰ পৰা নৰদাক যথেষ্ট গুৰুত্ব দিয়া হয় আৰু তেখেত আমাৰ দলৰ এজন অতি জ্যেষ্ঠ নেতা। তেখেতৰ যি ভূমিকা দল সংগঠন শক্তিশালী কৰাত সেইখিনিও আমি স্বীকাৰ কৰিব লাগিব। ৰাণী নৰহ ডাঙৰীয়ানীও আমাৰ দলৰ সাংসদ হৈ আছিল, কেন্দ্ৰীয় মন্ত্ৰী হৈছিল, ৰাজ্যসভাৰ সাংসদ হৈছিল। এইবাৰ তেখেতসকলৰ ৰাণী নৰহ ডাঙৰীয়ানীৰ প্ৰাৰ্থিত্বৰ ক্ষেত্ৰত দলে এটা সিদ্ধান্ত ল'লে যিটোৱে স্বাভাৱিকভাৱে ৰাণী নৰহ ডাঙৰীয়ানী আৰু তেওঁৰ সমৰ্থকসকলক কিছু ক্ষোভিত কৰিছে। মই তথাপিতো আশা কৰিছিলোঁ দলৰ স্বাৰ্থত তেখেতসকলে দল ত্যাগৰ নিচিনা সিদ্ধান্ত নল'ব বুলি, আৰু এতিয়াও মই ভৰত দাক অনুৰোধ কৰিম তেখেতক নিজৰ এই সিদ্ধান্ত প্ৰত্যাহাৰ কৰিবলৈ আৰু আমাৰ দলৰ হৈ কাম কৰি যাবলৈ। চাওক, মইতো নেতাৰ কথা নকওঁ, মই এজন ভোটাৰে দল ত্যাগ কৰিলেও এটা ভোটৰ ব্যৱধান হয় এই কথাটো মই সদায় কওঁ, আৰু সেই গতিকে মই অন্য কথা নকওঁ, কিন্তু এটা ভোটৰ হ'লেও নিশ্চিতভাৱে তেওঁ যদি দল ত্যাগ কৰে এটা ভোটৰ হ'লেও ব্যৱধান হ'ব, অন্য কথা নকওঁ। ভৰত নৰহৰ কংগ্ৰেছ ত্যাগক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে AIDF বিধায়ক ৰফিকুল ইছলামে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি কৈ আছে ইমান দিনৰ পৰা এই কথাবিলাক ফলিয়ে আছে, প্ৰত্যেক মাহৰ ইমূৰে সিমূৰে আপোনাৰ কংগ্ৰেছৰ বিধায়ক, নেতা, প্ৰাক্তন মন্ত্ৰী সব বিজেপিত গৈ যোগদান কৰি আছে, আৰু এইটো প্ৰত্যাশিত, এইটোতো একো নতুন কথা নহয়, কাৰণ এই কথাটোতো যোৱা এটা বছৰৰ পৰা যদি আপুনি আপোনালোকে চাই গৈ আছে কংগ্ৰেছৰ পৰা একফালৰ পৰা, এতিয়া গৈ কংগ্ৰেছত কোন থাকিব, ভূপেন বৰাই হিচাপটো দিব পাৰিব কোনোবা, এতিয়া ভূপেন বৰাই কি হিচাপ দিব? মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যোৱাকালি ক'লে যে ভূপেন বৰাও কম দিনৰ ভিতৰত বিজেপিত অহাৰ সম্ভাৱনা আছে, এতিয়া হয়তো মানুহে অসমৰ জনগণে এইটো অপেক্ষা কৰিব যে ভূপেন বৰা কেতিয়া বিজেপিত যোগদান কৰিব, নাওটো একেবাৰে ডুবাই ভাঙি ছিঙি তেখেতেও গৈ বিজেপিত যোগদান কৰিব বুলি মুখ্যমন্ত্ৰী কৈ আছে, মোৰ কথা নহয়। গতিকে মই এই মুহূৰ্তত ধুবুৰী, নগাঁও আৰু কৰিমগঞ্জৰ কংগ্ৰেছৰ কাৰ্যকৰ্তাসকলক শ্ৰদ্ধাৰে তেখেতসকলক মই নিবেদন জনাইছোঁ, আহ্বান জনাইছোঁ, আপোনালোকে কংগ্ৰেছৰ এই ডুবন্ত নাও, কংগ্ৰেছৰ নেতাসকল, কংগ্ৰেছৰ সভাপতিৰ পৰা আৰম্ভ কৰি বিধায়কসকল, প্ৰাক্তন মন্ত্ৰীসকল, কংগ্ৰেছৰ লিডাৰসকলে বিজেপিৰ ঘাটত নি চপাই দিছে, গতিকে আপোনালোকে প্লিজ কৰিমগঞ্জ, ধুবুৰী আৰু নগাঁৱৰ কাৰ্যকৰ্তাসকলক মই আহ্বান জনাইছোঁ, আপোনালোকে আহক আমাৰ লগত, কংগ্ৰেছ সম্পূৰ্ণভাৱে বিজেপিৰ হাতৰ পুতলা হৈছে আৰু কংগ্ৰেছ গোটেইখিনি আপোনাৰ হিমন্ত বিশ্ব ডাঙৰীয়া কংগ্ৰেছৰ নেতাসকলক পকেটত লৈ লৈছে, যেতিয়া যোন মুহূৰ্তত যাক প্ৰয়োজন পৰে তাকে তেখেতে দলৰ পৰা পদত্যাগ কৰায় আৰু কংগ্ৰেছ বিজেপিত যোগদান কৰায় তেখেতে, গতিকে বাচা কোচা যিকেইজন আছে সেইকেইজনৰ সভাপতিৰ পৰা আৰম্ভ কৰি কোন মুহূৰ্তত কেতিয়া বিজেপিত যাব কোনেও ক'ব নোৱাৰে, এইটো হিমন্ত বিশ্ব শৰ্মাহে জানে, গতিকে হিমন্ত বিশ্ব শৰ্মাই এইটো টাইম লাইনটো দিব পাৰিব, বাকী থকা কেইজন কোন মুহূৰ্তত কোন দিন কেতিয়া যাব ইয়াৰ উত্তৰ একমাত্ৰ হিমন্ত বিশ্বৰ হাততহে আছে। ভৰত নৰহ কংগ্ৰেছ ত্যাগ সন্দৰ্ভত মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকাই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কৈছে যে কংগ্ৰেছ এৰাটো এতিয়া নতুন কথা নহয়, সকলোৱে কংগ্ৰেছ এৰিছে, প্ৰতিদিনে কংগ্ৰেছ এৰা মানুহৰ সংখ্যা বৃদ্ধি পাইছে, লোকসভা নিৰ্বাচনৰ পিছত কংগ্ৰেছৰ অৱস্থা আৰু বেয়া হ'ব, কংগ্ৰেছৰ প্ৰায় সকলো লোকে এতিয়া বিজেপিৰ সৈতে যোগাযোগত আছে, এই মন্তব্য মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকাৰ। কংগ্ৰেছত এতিয়া নতুন কথা নহয় একচুৱেলি, কংগ্ৰেছত প্ৰত্যেক দিনাই মানুহে ৰিজাইন দি কংগ্ৰেছ দলটো একেবাৰে নিশকতীয়া কৰি দিছে, গতিকে এইটো নতুন কথা কংগ্ৰেছৰ কাৰণে একেবাৰে নহয়। আৰু এইকেইদিনত আমাৰতো প্ৰত্যেকগৰাকী নেতাই বা প্ৰত্যেকখন মিটিঙতেই কংগ্ৰেছ দল ত্যাগ কৰি বিজেপি দলত হাজাৰ হাজাৰ মানুহে যোগদান কৰি আছে। মই যোৱা এক সপ্তাহত বৰাক ভেলীটো আছিলোঁ, মই নগাঁওতো আছোঁ, মই যোৰহাট সমষ্টিতো আছোঁ, এইকেইদিনত অন্তত মোৰ উপস্থিতিতে 10,000 মানুহে কংগ্ৰেছ দল ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰিছে। এতিয়া কালি মুখ্যমন্ত্ৰী কৈছে যে ভূপেন বৰা হ'ব পাৰে, এনেকুৱা পৰিৱেশ হ'ব পাৰে, কংগ্ৰেছৰ অৱস্থা অতি বেয়া, লোকসভা নিৰ্বাচনৰ পাছত আৰু বেয়া হ'ব, কংগ্ৰেছৰ কোন কোন নেতাই যোগদান কৰে এই মুহূৰ্তত ক'বলৈ দিগদাৰ, কিন্তু প্ৰায় সকল ব্যক্তিয়ে বিজেপিৰ লগত যোগাযোগত আছে বুলি মই ক'ব পাৰোঁ, মই প্ৰায় সকল ব্যক্তিয়ে যোগাযোগত আছে বুলি মই ক'ব পাৰোঁ। ইফালে ভৰত নৰহৰ কংগ্ৰেছ ত্যাগক লৈ বিজেপি বিধায়ক দিগন্ত কলিতায়ো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে এইদৰে। কংগ্ৰেছ দলটো একেবাৰে এতিয়া ধূলিচ্ছাদ হৈ গ'ল, অকল ভৰত নৰহ ডাঙৰীয়াই নহয়, বহুতবিলাক ব্যক্তিয়ে
আমার রাজ্যতো রিজাইন দিছে আর কেন্দ্রতো রিজাইন দিছে। রাহুল গান্ধীর নেতৃত্বর উপর মানুষের যে বিশ্বাস আছিল বিশ্বাস তো নোহাই গেল। আর সদায় গান্ধী ফ্যামিলিতে ইমান ভুল করার পিছতো গান্ধী ফ্যামিলিটুকে ইমান তোষামত কেজন ব্যক্তি করে থাকে, তো দলত অকল গান্ধী ফ্যামিলির কৃতিত্ব চলে তেনে দলত আর মানুষ কিয় থাকিব না থাকে। আর মানে ভাবো যে ভরতনগর ডাঙরিয়ায় উচিত সিদ্ধান্ত লৈছে, কত যোগদান করে মানে নজানো, কিন্তু আমি আমার দললে আহিলে তখন আমি আহে যদি আমি তখন মূল ব্যক্তিগতভাবে মানে শুভেচ্ছা জানাম। আমি আশা করছো যে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় আকৌ তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হব। আর কংগ্রেসত এতিয়া যি আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া 12.5 11.5 কৈ আছিল, এতিয়া মুখ্যমন্ত্রী 13খন আসন পাম বলে দৃঢ় বিশ্বাস, আর আমার কার্যকর্তাও দৃঢ় বিশ্বাস যে আমি 13খন আসনেই লাভ করি। আর ইয়ার সময় হয়েছে এটি বাতর বিদায় লওয়ার। নমস্কার।